তিনি কখনো অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, আবার কখনো কানাডা প্রবাসী, আবার কারো কারো কাছে পরিচয় দেন সিরামিক্স কোম্পানির ডিএমডি। এসব পরিচয়ের একটাই উদ্দেশ্য, বিয়ে করে নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। আর এভাবেই গত এক বছরে বিয়ে করেছেন 10টিরও অধিক। পরিস্থিতি এমন যে কোন বউয়ের কি নাম তাও মনে রাখতে পারেন না তিনি। এই পরিচয় সহকারী সচিব হিসেবে পরিচয়। সম্প্রতি রাজধানীর খিলগাঁও থানায় ভুক্তভোগী এক নারীর অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ডে আনার পর বেরিয়ে আসে তার একের পর এক অপকর্মের সব তথ্য। জন্মসূত্রে তার নাম গোলাম মোস্তফা হলেও তিনি কখনো কখনো হয়েছেন শওকত আলী, আবার কখনো কখনো রাজন, আবার কখনো হয়ে যান ফাহিম। পুলিশ বলছে আদতে তিনি কানাডায় কখনো যাননি, আবার সিনিয়র সচিব তো দূরের কথা, উচ্চ মাধ্যমিকের গণ্ডিও পেরুতে পারেননি, অথচ বিয়ে করেছেন অন্তত 10টির অধিক। এসব বিয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন 2-3 কোটি টাকা। আমি আমার লাইফে 7টা বিয়ে করেছি, তাদের কাছে প্রায় 40-50 হাজার টাকা নিয়ে 50 লাখ টাকা নিয়েছি। তো এটা জামাল ঘটক, জামালের মাধ্যমে, জামাল ওয়াইফের মাধ্যমে এই কাজটা আমি করেছিলাম। আমি টাকাগুলো নিয়ে সব একজনের কাছে 2 কোটি টাকা দিয়েছি। রিমান্ডে থাকাকালে এই প্রতারকের মোবাইলে একের পর এক নারীদের কল দেখে রীতিমতো বিস্মিত পুলিশ কর্মকর্তারা। কল দেওয়া নারীরা সবাই নিজেদেরকে গোলাম মোস্তফার স্ত্রী দাবি করতে থাকেন এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন। আপনাকেও বিয়ে করছে? ভুক্তভোগী নারীরা বলছেন তাদের প্রত্যেককে বিয়ের সময় কানাডায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিল সে। শুধু তাই নয়, বিয়ের পর স্ত্রীদের পাসপোর্টও নিজের জিম্মায় নিয়ে ব্ল্যাকমেলও করেছে এই প্রতারক। আমার কাছ থেকে হাতে অস্ট্রেলিয়া নিবে বলে আমার ছেলেকে 19 লক্ষ টাকা নিয়েছে, আমার ভাগনাকে চাকরি দিবে বলে ওর থেকে নিয়েছে 1,80,000 টাকা। উনি আমাকে 60,000 টাকা দিছি আর খরচ করে বিয়ে করছি। পুলিশ বলছে জামাল নামের এক ঘটকের মাধ্যমে রাজধানীতে বিধবা কিংবা ডিভোর্সি নারীদেরকে টার্গেট করে বিয়ে করে অর্থ হাতিয়ে নিত এই প্রতারক, আর এই অর্থের একটা অংশ পেত ওই ঘটক। যাদেরকে সে কানাডা বা কানাডা প্রবাসী পরিচয় দেয় তাদেরকে সে বলে যে আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে কানাডা নিয়ে যাবো, বা বিয়ের কথাবার্তা চলতেছে এই প্রেক্ষিতে বলে যে তোমাকে আমি বিদেশে নিয়ে যাব, তোমার প্রসেসিংয়ের জন্য টাকা লাগবে। এভাবে সে বিভিন্নভাবে এক এক জায়গায় এক একভাবে প্রতারিত করে। ঘটকের বিষয় তো আমরা আসলে প্রাথমিকভাবে আমরা ধারণা পাইনি, আমরা রিমান্ডে আনার পরে যখন জিজ্ঞাসাবাদে আরও তথ্য দিয়েছেন এই জনাব গোলাম মোস্তফা, যেহেতু উনি তথ্য দিয়েছেন আমরা ঘটকেরও আমরা রিমান্ড আবেদন চাইবো, এবং হচ্ছে যে তিনিও এরকম আর কার কয়জনের সাথে জড়িত আছেন আমরা সেটাও খতিয়ে দেখবো। এই প্রতারক গ্রেপ্তার না হলে সম্প্রতি আরও এক তরুণীকে বিয়ে করে ফেলতো সে। সব আয়োজন সম্পন্ন হওয়ার মধ্যেই গ্রেপ্তার হওয়ায় অল্পের জন্য এই প্রতারকের হাত থেকে রক্ষা পেয়েছে ওই তরুণী। আমি এই পর্যন্ত ওনার ডিভাইসের মাধ্যমে যতজন কল করেছে বা আমাদের পুলিশের সাথে যোগাযোগ করে প্রায় 30-40 জন ভুক্তভোগীর আমরা হচ্ছে যে ইয়ে পেয়েছি। এমনকি আজকে একজন ভুক্তভোগী এসেছিলেন, ওনার সাথে আগামীকালকে বিয়ে হওয়ার কথা, সব কিছু ঠিকঠাক, তাকে ওনারা উনি পরিচয় দিয়েছেন যে উনি কানাডা প্রবাসী, ওই মেয়েকে নিয়ে যাবে, ওই মেয়ের পাসপোর্ট আমরা উদ্ধার করেছি, এবং ওনাকে হচ্ছে যে এই কানাডা প্রবাসী বলে ওনার হচ্ছে যে এই বিয়ে করার কথা আগামীকালকে, এবং এই এই সপ্তাহে ওনার 2-3টা বিয়ের শিডিউল ছিল। সমাজে বিবাহ উপযুক্ত নারীদের উচ্চবিলাসী জীবনের প্রলোভনের সুযোগ নেয় এসব প্রতারকরা, তাই বিয়ের আগে পাত্র পাত্রীর ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরামর্শ এই কর্মকর্তার। আপনার হচ্ছে যে কোনো জিনিস যাচাই বাছাই করুন, সহজ কথা একজন মিষ্টি কথা কখনো কাউকে আপনার। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।